চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করুন। বোবায় ধরা কথাটি অদ্ভুত শোনালেও এর সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। সাধারণত বোবায় ধরা বলতে আমরা বুঝি যখন একজন ব্যক্তির ঘুমিয়ে পড়ার পর, ঘুম থেকে হঠাৎ জেগে ওঠার পর হাত পা নাড়াতে না পারার একটি অদ্ভুত অভিজ্ঞতার নাম। অন্যভাবে বলতে গেলে যখন কাউকে বোবায় ধরে তখন সে তার শারীরিক কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারেন না। কেউ ঘরের ভিতরে ভৌতিক কিছু উপস্থিতি টের পান, কেউ কেউ দুর্গন্ধ পান, কেউ আবার ভয়ানক কোনো অবয়ব দেখতে পান। মোট কথা হলো তখন হ্যালুসিনেশনের মতো একটা অবস্থা সৃষ্টি হয়। বলা হয় বোবা নামের ভূত ঘুমের ভিতরে মুখ চেপে ধরে, তাই চোখ খুললেই মানুষ তখন কথা বলতে পারে না। যখন কেউ চিত হয়ে শুয়ে থাকে আর তার পায়ের দুই আঙ্গুল নাক বরাবর থাকে তখন তাকে বোবায় এসে ভর করে, একেই বোবায় ধরা বলে। যা হোক, বোবা ধরা পরিভাষাটি বহুল প্রচলিত একটি কথা মাত্র, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বোবায় ধরলে ব্যক্তি যেহেতু তাৎক্ষণিকভাবে অতি অল্প সময়ের জন্য বাক ও চলন শক্তি হারিয়ে ফেলে, সেহেতু এটিকে ঘুম প্যারালাইসিস বলা হয়। কিন্তু এই বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিসের কারণ কী, এর ব্যাখ্যা কী? বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিসের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এর অন্যতম প্রধান কারণ হলো চাপের মধ্যে থাকা বা যথেষ্ট পরিমাণে বিশ্রামের অভাব। আমাদের মন দুই ধরনের অবস্থায় বিরাজ করে, চেতন ও অবচেতন। আর অবচেতন মনের বিরূপ একটি ঘটনাই হলো স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা। শরীরের পেশি সম্পূর্ণ দুর্বল হয়ে গেলে মানুষ ঘুমের মধ্যে অসার হয়ে পড়ে, হার্টবিট কমে যায়, বুকে চাপ অনুভূত হয়। জাগ্রত অবস্থায়ও এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এছাড়া এর পিছনে আরও কিছু কারণ থাকতে পারে, যেমন ঘুমের অভাব, মানসিক চাপ, দুশ্চিন্তা, ঘুমের সঙ্গে জড়িত অন্যান্য সমস্যা, অনিদ্রা, বিষণ্নতা ইত্যাদি। বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিস থেকে বাঁচার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ উপায়টি হল ঘুমের নির্দিষ্ট সময় মেনে চলা। বিশেষজ্ঞরা বলেন এই সমস্যা সাময়িক, কিন্তু যদি এটি ঘন ঘন হতে থাকে এবং কোনো শারীরিক বা মানসিক সমস্যার জন্ম দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রথমত, আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। তিনি আপনার মেডিকেল রেকর্ড ঘেঁটে দেখবেন এবং আপনার অন্য কোনো নিদ্রাজনিত রোগ আছে কিনা দেখবেন। এরপর প্রয়োজন হলে তিনি আপনাকে ঘুম বিশেষজ্ঞের কাছে সুপারিশ করতে পারেন। তবে যে কাজগুলো আপনাকে নিয়মিত করতে হবে তা হলো কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুমাবেন। মনে রাখবেন, বিষয়টি ঘুমের ব্যাঘাতের কারণে সৃষ্ট হয়, বাস্তবে বোবায় ধরার পেছনে অন্য কোনো অলৌকিক বা ভৌতিক কারণ নেই। ঘুমের ব্যাঘাত হলে স্লিপ প্যারালাইসিসের মাধ্যমে হ্যালুসিনেশনও হতে পারে। নিয়মিত এবং পরিমিত ঘুমই হলো এই হ্যালুসিনেশনের থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র সহজ উপায়। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করুন।